Assalamualaikum friends, welcome back to my another video. তো WS Nafisa Islam chate na chate kona shobai ke shagotomo dekhun to ami ekhane mas niyechi eta hocche kural mas dekhun ei mas ta bhajbo to dekhun kibhabe ami bhaji to bondhura tumra shobai kemon acho asha kural er modhe shobai bhalo acho amio alhamdulillah onek bhalo achi তো দেখুন তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম আর এখন মাছটা ভাজা খাবো তো সবাই প্লিজ আমার ভিডিও পুরো ভিডিওটা দেখবেন কারণ আমি অনেক ছোট ছোট ভিডিও ছাড়ি যাতে আপনারা ফুল ভিডিও দেখেন মানে প্রতিদিন ধরেন 5 মিনিটের উপরে তো আমি অত ভিডিও ছাড়ি না ঠিক না এখন এটা তো মনে করেন ভিডিও ছাড়বেন আর চোখের পলকে কখন যে শেষ হয়ে যাব বুঝতেই পারবেন না তাই তাড়াহুড়া করবেন না সবার ভিডিওই দেখবেন কিন্তু তাড়াহুড়া করবেন না দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ধনিয়া বাদা ভর্তা করব তো এখানে আমি মরিচ তারপর রসুন পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাতা ব্লেন্ড করলাম তো এভাবে কাঁচাও খাওয়া যায় কারণ ব্লেন্ডারে আবার মনে করেন একটু পানি দিয়ে তো ব্লেন্ড করতে হয় আর যদি শিলপাটায় বাটতে হয় তাহলে আর পানি দিতে হয় না তো ওটা কাঁচাই তো কাঁচা ভর্তাটা বেশি ভালো লাগে তো তোমরাই এটা আমি তেলে বাগার দিলাম দেখুন আর একচুয়ালি আমি ভাত রান্না করতেছি তো তেলে বাগার দিয়ে আর কি রাখলে মনে করেন কাঁচা ভর্তা কি থাকে না একদিনই তারপরে দিন নষ্ট হয়ে যায় তো তেলে একটু ভাজলে কি মানে ভর্তাটা একটু বেশি দিন থাকে তো ফ্রিজে রেখে দুই তিন দিন খাওয়া যায় আর ভর্তা তো আর সবসময় বানানো যায় না ঠিক না আর ভর্তা বানাইতে খুবই কষ্ট সব কিছু তৈরি করতে অনেক ঝামেলা তো দেখুন আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই বলবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর সবার কাছে অনুরোধ আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি প্লিজ করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন প্লিজ একদিন দুই দিন ওয়েট করবেন আর আপনারা এমনভাবে কমেন্ট করবেন যাতে আমরা বুঝি আপনি সাবস্ক্রাইব করছেন তাহলে তো আমি বুঝি না পরে আবার অনেক আনসাবস্ক্রাইব করে দেয় তো এটা কেউ করবেন না তো আপনারা এমনভাবে লিখবেন যাতে আমি বুঝতে পারি আপনাদের গিয়ে আপনাদের ভিডিও দেখতে পারি তো দেখুন এখানে আবার কিছু মাছ ভাজা খাবো চার পিস আর কিছু মাছ রান্না করলাম এখানে মানে ঝোল করলাম আলু টমেটো দিয়ে তো দেখুন আর ওই যে দেখুন একটা কালো ওইটা কি বলেন তো কালো গোল ওটা হচ্ছে লেবু শুকনো লেবু মানে এই শুকনো লেবুটা দিলে কি মানে এই শুকনো লেবুটা দিলে কি তরকারিটা টক টক হয় অনেক ভালো লাগে মাছের তরকারি একটু বাজে কোনো তরকারি একটু টকটক হলে একটু ভালো লাগে তো দেখুন আমার হয়ে গেছে তরকারিটা তো মাছের তরকারি তো আমি আগে অনেকবার দেখাইছি কোরআন মাছের জন্য আজকে পুরাটা দেখালাম না দেখুন এখানে মানে আমাদের বাড়ির কাছে একটা মসজিদ তো মসজিদের ভিতরে তো মেয়েরা যায় না মেয়েরা ঢুকে না তো আমি একটু সন্ধ্যার দিকেই আর কি আমাকে বাড়ির পাশেই তো আমি একটু হাঁটতেছিলাম বিকালবেলা তো এখানে আবার মানুষজন অতটা চলাচল করে না তো আজান যখন দেয় তখন সবাই আসে মসজিদ তো আজানের কিছু আগ মুহূর্তে আর কি তো ভিতরে যে ঝর্ণা বাতিটা মসজিদের ভিতরে একটা ব্রড বড় একটা ঝর্ণা বাতি আছে মানে এটা যখন চলে না পুরো মসজিদের ভিতরটা ঝলমল ঝলমল করে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে মানে আমি তো আর ভিতরে যেতে পারতেছি না এই জন্য ভিতরে থেকে বাইরে থেকে কিছুটা করছি ভিডিও